বিগত আমল থেকে একটি রাস্তার বেহাল দশা বর্তমান আমলে সেই রাস্তার বেহাল দশার মারাত্মক আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি আর বুকে চাপা ক্ষোভ নিয়ে সংশ্লিষ্ট রাস্তায় চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় উঠে এসেছে সেই চিত্র। এই রাস্তাটি উদয়পুর রমেশ চৌমুহনী থেকে কাঁকড়াবন হয়ে মেলাঘর পেট্রোল পাম্প পর্যন্ত বিস্তৃত। বিগত বাম সরকারের আমলে সংশ্লিষ্ট রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয় এবং সোনামুড়ার মোহনভোগ পর্যন্ত রাস্তার কাজ শেষ হয়। বাকি কাজ শেষ না করে গা ঢাকা দেয় বলে অভিযোগ, ফলে জনভোগান্তি চরমে ওঠে। এরপর বাম সরকারের পতন হয়, আসে নতুন সরকার, অবশিষ্ট রাস্তাটির সংস্কারের কাজের বরাত দেওয়া হয় অন্য একটি সংস্থাকে। কিন্তু তাতেও স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই ওই রাস্তায় চলাফেরা করতে হয়। নিউজ ভ্যানগার্ডকে কাছে পেয়ে স্থানীয় এক বাসিন্দা তার ক্ষোভ উড়িয়ে দেয়। কি করবেন আর এটা তো সারা চলা ওইটা না, এটা তো হাঁটবো মানুষ, এই যে অনেক বড় বড় গর্ত, এই রাস্তা খারাপ। এটা আজকে মানে ছয় বছর ধরে, আগের গভর্নমেন্ট করছে না, এখন এটা অনেক করছে, অর্ধেকটা করছে আর কি। মনবুক পর্যন্ত, কারখানা থেকে মনবুক, এরপরে এই যে একদম মনবুক থেকে শুনো মেলাঘর দিয়েছি পর্যন্ত আর এই যে একটা আর হয়েছে না, আজ ছয় সাত বছর ধরে এমনিও করে রয়েছে। বিধানসভা এলাকা এটা, এটা হলো ধনপুর বিধানসভা এলাকা। ধনপুর মানে কি? এটা মানিক সরকারের কেন্দ্র, আসলে আমাদের যে পুরনো কন্ট্রাক্টর ছিল সেটা ছিল ইসিআই নায়ক জয়েন্ট ভেঞ্চার উইথ একটা হায়দ্রাবাদের কোম্পানি ছিল। তো এখন সেটাকে আমরা টার্মিনেট করে দিয়েছি অনেক দিন আগে, কারণ কি ও অনেক ডিলে করছিল কাজ, বিভিন্ন রকম প্রবলেম ছিল ওর, এজন্য ওকে আমরা ক্যান্সেল করে দিয়েছি, টার্মিনেট করে দিয়েছি। এখন আমরা একটা মানে নতুন টেন্ডার করেছি, সেটা পেয়েছে, সেটাও হায়দ্রাবাদের বেস্ট একটা কোম্পানি, সেটা হচ্ছে বশিষ্ঠ কনস্ট্রাকশন। আর আমাদের যে এই রাস্তাটা সেটা শুরু হচ্ছে রমেশচমনি, উদয়পুর রমেশচমনি থেকে জিরো জিরো চেনেজ আমাদের রমেশচমনিতে, ওখান থেকে এটা ভায়া কাঁকড়াবন এটা সোজা চলে যাবে আপনার একদম মেলাঘরের ডিওসি অবধি, মানে মেলাঘর পিটার বডির যে একটা সাব ডিভিশন অফিস আছে ওখানে। টোটাল লেন্থ হচ্ছে সেটা 20.30 কিলোমিটার। তো এখন আমাদের ওইদিকেও কিছুটা কাজ চলছে, হয়তো দেখে থাকবেন ওইদিকে প্রিলিমিনারি কিছু কাজ চলছে, যেটা আগের কন্ট্রাক্টর কিছুটা ব্যালেন্স পোর্শন রেখে গিয়েছিল ওখানে, তো ওই কাজটা এখন চলছে ওই পোর্শনে। আর আমাদের এদিকে রমেশচমনি থেকে আমরা এখন উপরের যে লাস্ট কোটিংটা। শুনলেন তো দর্শক বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবু জানালেন প্রথমে রাস্তাটি সংস্কারের জন্য যে কোম্পানি ছিল সেই কোম্পানিকে অনেকদিন আগে বাদ দিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন ওঠে, পরবর্তী যে কোম্পানি কাজ দেওয়া হয়েছে সেই কোম্পানি এই সামান্য দূরত্বের রাস্তা সংস্কারের এতদিন সময় নিচ্ছে, তাহলে পূর্ত দপ্তরের কর্তা বাবুরা কি করছেন? স্থানীয় বাসিন্দাদের যে চলাফেরায় চরম অসুবিধা হচ্ছে তা কি দেখতে পাচ্ছেন না? এই যদি অবস্থা হয় তাহলে জনপরিষেবা যে তলানিতে ঠেকেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।